আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত মাদিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আরবি ভাষা শিক্ষার 27 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। তালিম আল লুগাল আরবিয়্যাহ আল হালাকাহ আস সাবি'উ ওয়াল ইশরুন। এখানে সফহা কা 221 আত তাদরিব আল আউয়াল। طيب يدرس بكر في الجامعة يدرس بكر في الجامعة ما معنى يا شيخ بكر جامعة بوركيه بكر يونيفرسيتي بكر جامعة بورو جامعة كي يونيفرسيتي يدرس بكر في الجامعة আমরা এই বাক্য থেকে প্রথমেই আমরা জানবো যে এই বাক্যটা কি, এই বাক্যটাকে কি ইসমিয়া বলে নাকি ফেলিয়া বলে? এই বাক্যটা ইসমিয়া নাকি ফেলিয়া? আচ্ছা, ইয়াদরুসু এটা কি ফেল নাকি এসএম? এটা কি ক্রিয়া নাকি নাম? ক্রিয়া। তো যেহেতু এটা ক্রিয়া, তাহলে এই বাক্যটাকে কি বলবো আমরা? ফেলিয়া। জুমলা, এই জুমলাটার কি নো? জুমলা ফেলিয়া। ঠিক আছে, তাহলে ভাই এটা ফেলিয়া কেন হয়েছে? এটার প্রথমে ফেল, প্রথম শব্দটা ফেল হওয়াতে আমরা নাম কি দিছি? এই এই জুমলাটাকে আপনি শেখ হোসেন, এই জুমলাটাকে ইসমিয়া বানান তো। বকরুন ইয়াদরুসু ফিল জামিয়া। আহসান্ত, বারাকাল্লাহ বারাকাল্লাহ ফিক। যদি আমরা এই সেম এই 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 যে বাক্যটাকে আমরা ইয়া বানাই, জুমলা ইসমিয়া বানাই, কি লিখবো? প্রথম নামটা নিয়ে আসব, প্রথম নামটা। এই বাক করুন ইয়াদরুসু ফিল জামিয়া, মানে এইটা এইটা একই জিনিস, কিন্তু এটা কি, এটাকে কি বলা হয়? জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, একই জিনিস। বকরুন ইয়াদরুসু ফিল মাদ্রাসা ফিল জামিয়া, ইয়াদরুসু বকরুন ফিল জামিয়া। এখানে ফেলটা হলো এখানে, আর এখানে ফেলটা কি? এখানে কথা বুঝতে পারছেন? তো জুমলা ফেলিয়ার প্রথমে কি থাকবে? ফেল। আর ইসমিয়ার এখানে ইয়াদরুসু বকরুন ফিল জামিয়া। হ্যাঁ, اقرأ الذي بعده يا شيخ। يتعلم سعيد في المدرسة। لا الاول اسم الطالب لا الاقرا الاول تذهب زينب الى الروضه اما كي بولشي كان الشيخ حسين تذهب ما ما تذهب يا شيخ طالب زينتس ما تذهب جاتشي تذهب زينب الى الروضه زينب اين إلى الروضة. إلى الروضة. نعم. ما معنى تذهب زينب إلى الروضة؟ كيندرغارتن جاتشي. আমরা কেন তাজহাব বলছি এখানে? মুয়ান্নাস। কারণ জাইনাবটা কি স্ত্রীলিঙ্গ নাকি পুল্লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। জাইনাব স্ত্রীলিঙ্গ, আমরা কি বলছি? তাজহাব। যদি আমরা এখানে জাইনাবের জায়গাতে বলতাম বকর, কি বলতাম? ইয়াদহাবু। ঠিক আছে, মানে যদি জাইনাবের জায়গায় বকর হইতো কি বলতাম? ইয়াদহাবু। আচ্ছা শেখ কামাল, ইয়াদহাবু জাইনাব ইলা রাওদা, এটা কি ইসমিয়া নাকি ফাইলিয়া? ফাইলিয়া। এটা কি ইসমিয়া বানান? জাইনাব তাদহাবু ইলা রাওদা বলতাবে, জাইনাব তাদহাবু ইলা রাওদা, তখন কি হবে? তখন কি হবে জুমলাটা? ইসমিয়া হবে। এখন বর্তমানে কি আছে? ফাইলিয়া। কিন্তু যখন আমরা বলবো জাইনাব, মানে জাইনাব তাদহাবু ইলা আল মাদ্রাসা, কি বলবো? তাদহাবু ইলা রাওদা। তাদহাবু ইলা আর রাওদা। শেখ, এখানে জাইনাবের শেষে তানবিন হবে নাকি সাকিন? হ্যাঁ,
অতগুলো আপনার আরবিতে কিছু কিছু আছে আরবিতে, মানে আলাম অন্য কিছু অন্য আহকাম আছে যেগুলোতে আপনার তানমির হবে না, বুঝছেন? তো এগুলা মানে এখানে অবশ্য হবে, কিন্তু কিছু কিছু জায়গায় হবে না। তা থাকবো যাই না বোন বলতে পারেন, সমস্যা নাই। তা থাকবো যাই না বোন ইলাল মাদ্র ইলাল রাউদা, কিন্তু কিছু কিছু আছে আপনার তানমির হবে না, কিন্তু এখানে হবে আশা করি, এখানে হবে আর কি। আমরা চেষ্টা করবো জি অথবা এখানে নাও হইতে পারে, কারণ এটা আপনার কিছু কিছু আছে আপনার বলে আলাম, আলাম মানে বিখ্যাত কিছু কিছু আপনার আহকাম, যেমন আহমাদু মানে আহমাদুন বলতে পারবেন, আহমাদু বলতে হবে। তো এগুলো আমরা মানে আসতে যাবো, এটা তো আপনার নাও হইতে পারে, যাই না এটা অন্য আহকাম হতে হবে। আচ্ছা তারপর কি তাআল্লামু পরে আর কি পরে সাইদ মাদ্রাসাতে পড়ে জি يتعلم سعيد في المدرسه طيب اسميه انا كيف فعليه اسميه بقى انا ايتك سعيد يتعلم في المدرسه نعم الذي بعده يقرا سريع يحفظ بكر القران الكريم ها يحفظ بكر القران الكريم جي يحفظ يحفظ نعم اجعلها اسميه بكر يحفظ القرآن الكريم نعم اقرأ بعده يا شيخ يتعلم بكر في المدرسة في الجامعة في المدرسة يتعلم بكر في المدرسة في المدرسة أمرا عربيتي منكر من ركبين মানে কিছু আমাদের হাত আসতে তাড়াতাড়ি লেখার জন্য, যেমন ধরেন এখানে তাআল্লামু, এখানে মানে আরবিতে একটা সিস্টেম আছে এই এভাবে তাআল্লামুটা আমি লিখলাম, ইয়ার মধ্যে দুই নম্বর দিছি না, তাড়াতাড়ি লেখার জন্য আপনি ব্যবহার করে ফেলবেন এইভাবে, ব্যাস এক টান মানে দুইটা নক্ত হয়ে গেছে, তার মধ্যে দুইটা নক্ত না এভাবে ব্যাস তা লম্বা টান দিয়ে তা হয়ে গেছে, মানে লম্বা টান দিবে মানে দুইটা নকতে টাইম লাগবে, তো শুনে একটা টান দিলে দুইটা নকতে হয়ে গেছে। যেমন ধরেন আল মাদ্রাসা, এখানে আল মাদ্রাসা মাদ্রাসা এখানে সিন আছে না, সিনটা একবার এভাবে দেওয়া যায় অথবা একটা টান দিতে হবে ব্যাস মাদ্রাসা, অথবা সিন দিয়ে এরকম অন্যভাবে লেখা যায় মানে তাড়াতাড়ি লেখার জন্য। আর হ্যাঁ তিন নকতা হয় যদি আপনি তিন নকতা এভাবে না এক দুই তিন ঠিক আছে না তিন নকতা ঠিক আছে। আবার যেমন ধরেন কফ, এই কফ এই নুন এটা কি শিন, আপনি হয় কফকে এভাবে দিতে পারেন, কফকে এভাবে লেখি এভাবে নুন তো এক নতুন শেষে নেই, আবার সিনকে এভাবে এই আরেকটা সিস্টেম আছে আরো সহজ মানে আরো তাড়াতাড়ি নকতা ছাড়া কফ তো এভাবে দেখছেন এটাকে খত খত রাখা বলে এভাবে বাস নকতার প্রয়োজন নেই বুঝে নিব মানে আটটা থেকে বুঝে নুন সিন সবগুলোর যদি সিন হয় তাহলে এভাবে সিন হইলে এভাবে, কিন্তু সিন হইলে সদ হবে না দদ হবে, মানে যদি দদ হয় যদি আমরা দদ বলি এভাবে মানে এই দত হ্যাঁ
দালে হবে না, দাল জাল হবে না, সাদ মানে এটা আস্তে আস্তে শিখবেন। যখন নাকি এটা কথা হইলো মানে আরবি যখন তাড়াতাড়ি লিখবেন আপনি, তাড়াতাড়ি লেখার জন্য আপনার যে সুবিধা হবে আর কি, এগুলা মানে পরে আপনি নিজে এভাবে লিখতে আরাম পাবেন আর কি। ইয়াদরুসু সাইদুন যদি বন্ধ রাখবেন, আচ্ছা ওয়াল ফি ফেন আইনা ফি সাবাহ, ফি সাবাহ মা মানা সকালে, মা মানা বাবা সকালে কাজ করে। طيب মনে রাখবেন এখানে ইয়ামালু আল ওয়ালিদু কি বলছি, ওয়ালিদু যে কোন সময় একটা নামের সাথে যদি আলিফ লাম থাকে তখন ওই নামে আপনার তানবিন হবে না। যদি আলিফ লাম থাকে তখন কি, যদি আমরা এখানে আলিফ লাম নিতাম কি দেখতাম, ইয়ামালু আলিফ লাম ছাড়া বলেন তো দেখি, ইয়ামালু ওয়ালিদুন ওয়ালিদুন, ঠিক আছে মানে আপনার তানবিন, তানবিন যখন আসছে তখন আপনার এখানে আলিফ লাম বাদ, এখানে না এখানে ইয়া চলে যাবে মানে তানবিন চলে যাবে আল ওয়ালিদ, তখন শুধু দম্মা হবে, শুধু দম্মা হবে, অর্থের ক্ষেত্রে তো সে পার্থক্য হবে রাইট। হ্যাঁ পড়তে করতে পারে, পড়তে পারে আমরা মানে অল্প অল্প বুঝছেন, অল্প অল্প আসে, ঠিক আছে। তো আলিফ লাম যখন আসবে তখন কি আমাদের দম্মা মানে তানবিন হবে না, আলিফ লাম যখন আসবে তখন দম্মা বা শুধু ইয়া আমালু আল ওয়ালিদু ফি সাবাহ মা মানা শেখ, মা মানা এটা সকালে কাজ করে, সকালবেলা কাজ করে। এখন আমরা ইয়া আমালু বলছি আল ওয়া, যদি আমরা এই যদি এখানে ওয়ালিদাতু হয় মহিলা হয় তা কি বলবেন, তা'মালু, ইয়া'মালু থেকে কি কি হয়ে যাবে, তা'মালু, ঠিক আছে। তাইব আল্লাহ বাদ হয়ে আকরা শেখ হোসেন, ইসমু তালিব ইসমুল ওয়ালাদ, ইসমু তালিব তালিবে বকর, হ্যাঁ ইসমুল বিনত, ইসমু তালিবে বকর তালিবের ছেলে বকর, তালিবের নাম ইসমু তালিব, তালেবের নাম কি, ছাত্রের নাম বকর, ছাত্রের নাম বকর, হ্যাঁ ইসমুল বিন জাইনাব, এগুলো আপনাকে কয়েকটা নাম দিচ্ছি আমরা, এগুলো চলে যাচ্ছি ছেড়ে মানে এগুলো আপনাকে ভবিষ্যতে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে আপনার। এখানে মনে একটা বিষয় ক্লারিফাই করা দরকার, প্রত্যেকটা তালেবে বিনতে উম্মি প্রত্যেকটা শেষে জের আসছে, হ্যাঁ এই বিষয়টা একটু ক্লারিফাই, এটা হলো আপনার মনে রাখবেন মানে আরবিতে বলে মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মানে মানে কলামু মুনিরিন, কলামু মুনিরিন, তো সেজন্য যখন নাকি মুদাফ ইলাই হবে মানে ওর তখন এটা মুদাফ ইলাই এটা প্রত্যেক সময় কি থাকবে, মাজরুর থাকবে। যেমন ধরেন সাইয়ারাতু, সাইয়ারাতু সাইয়ারাতুল সাইয়ারাতুল মুদাররিস শিক্ষকের গাড়ি, শিক্ষকের বলছি না, যখন এই যখন নাকি শিক্ষকের হবে এই দ্বিতীয়টা প্রত্যেক সময় কি থাকবে, মাজরুর থাকবে, জের থাকবে, মাজরুর লাস্টে দিয়ে জের থাকবে, কাসরা থাকবে প্রত্যেক সময়। মানে এখানে আপনার ইসমু তালিবি মানে বাবের নাম, তৃতীয় ব্যক্তি হলে মানে দ্বিতীয় তৃতীয় ব্যক্তি অন্য কাউকে বোঝানো হলে, না না এটা হল মুদাফ ইলাই মানে ওর জিনিস, ওর ওর মানে মানে বাপের নাম, ছেলের নাম, মেয়ের নাম, এগুলো শুনে আসছে। যেমন আপনার টিচারের শিক্ষকের কলম, ছাত্রের শিক্ষক হয় তাহলে মুদাফ ইলাই, হ্যাঁ না যে যখন নাকি যেটা আপনাকে যেটা ওকে বুঝাচ্ছে ওর ওইটা প্রত্যেক সময় মুদাফ ইলাই ওখানে মাজরুর হবে। আমরা এখানে বিষয়ে আলোচনা করতেছি না কারণ আমরা এখন প্রাথমিক অবস্থায় মুদাফ ইলাই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো। মোটামুটি মুদাফ ইলাই যখন হবে দ্বিতীয়টা প্রত্যেক সময় কি হবে, কাসরা হবে। আমরা এরপরে চলে যাই এখানে তাদরিবে থামেনে আমাদের কিছু কিছু ইয়া দিয়ে রাখছে আপনার শব্দ, এগুলো শব্দের অর্থ আমি জানতে চেষ্টা করবো। এ জারাফা, জুজাজা, জাজ্জার, বাজিল্লা, বাজিল্লা মানে কি, বাজিল্লা মানে হলো মোটর, আরুজ, গাজাল, খোবস, এগুলো সবগুলোর
আমার অর্থ এগুলা মানে আপনারা প্রথমে আসছিল সব অর্থ অর্থ বলে আপনারা দিবেন। গাজাল অর্থ হরি। আমাদের এখন আমরা তাদ্রিবর রাবেতে যাই, এখানে যেটা আমাদের আমাদের বিষয় তাদ্রিবর রাবে। তাদ্রিবর রাবে এখানে কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে। আমরা আগে নিয়েছিলাম, আমরা একটা নিয়েছিলাম বকরের ফ্যামিলি পরিবার, বকরের উসরাতুল বকর। এখানে বলতেছে মিম্মান, প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো মিম্মান, মানে বকরের মানে কাকে কাকে নিয়ে বকরের ফ্যামিলিটি গঠিত গঠিত মানে মিম্মান তাতাকে গঠিত উসরাত বকর। উসরাত মানে ফ্যামিলি পরিবার, বকর ফ্যামিলি পরিবার কাকে কাকে নিয়ে গঠিত। তো বন্ধুরা আমি একটা একটা উসরা 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 নাকি উসরা উসরাটা উসরাটা কাকে কাকে দিয়ে পরিবর্তিত হয়, কাকে উসরা মানে বাবা মা ওয়ালিদ ওয়ালিদা। উসরাটা হলো চারজন মানুষ থেকে উসরা। প্রথম কি বাবা আপ এটা হলো আপনার যেটা নাকি ছোট ফ্যামিলি, যদি আরো বড় করতে চান ফ্যামিলিটাকে, এটা ছোট তাহলে তাহলে আরো বড় যদি হয় তাহলে এটার সাথে কি হবে ছেলে মেয়ে আসতে পারে না, মানে এখন জেদ্দা তারপরে মানে জেদ জেদ্দা যদি আরো ফ্যামিলিটা আরো বড় হয় তখন জেদ জেদ্দাও কি ভিতরে ঢুকবে, ঠিক আছে। কিন্তু ছোট ফ্যামিলি হইলে সে চারজন মানে আখ মানে অনেক ভাই হইতে পারে, অনেক ভুল হইতে পারে, কিন্তু মোটামুটি এই চারজন থেকে নিজের যেমন নিজের ছেলে মেয়ে আসবে না, এর ভিতরে আসতে পারবে না। এই তো উসরা, তো উসরার মধ্যেই তো বাবা মা ছেলে মেয়ে না, এখানে না এখানে বিনত ওয়ালাদ এখানে হবে আপনি বলতেছে এখন মিম্মা তাতাকাওয়ানু বলছে না ছোট, হ্যাঁ তাতাকাওয়ানু মিন ওয়ালিদিন ওয়া ওয়ালিদাতিন ওয়া আখিন ওয়া উখত। এখানে আখ তো হবে সকল বাবা শেখ, আখ উখ, আখ উখ কেন বলছে, কারণ এটা বকরের আখ, বকর তো এটা মানে বকরের উখসরা বলতেছে হইতে, সেজন্য মানে সেজন্য বলতেছে ওয়ালিদ ওয়ালিদ আখ ওয়া উখত, মানে এটি আপনার ভাই বোন বলতে পারে অথবা ছেলে মেয়ে বলতে পারে, সমস্যা নেই। আপনি বলতে পারেন তাতাকাওয়ানু, যখন প্রশ্ন করা হয়েছে আপনাকে মিম্মা তাতাকাওয়ানু উসরাতু বকর, কি বলবেন তাতাকাওয়ানু উসরাতু বকরিন মিন ওয়ালিদিন জবাবে মিম্মা তাতাকাওয়ানু উসরাতু, আপনি কি বলবেন জবাবে কি বলবেন তাতাকাওয়ানু তাতাকাওয়ানু উসরাতু বকরিন মিন ওয়ালিদিন মিন ওয়ালিদিন এখন মিন মিনটা লিখতে হবে এরকম না, আমি যদি আমি যদি চাই এরকম লিখতে পারবো, এভাবে যেমন নেই দেখছেন মিন হয়ে গেছে। আচ্ছা মিন ওয়ালিদিন ওয়ালিদাতিন হ্যাঁ ওয়া উখতিন, ঠিক আছে মানে বাবা মা
ভাই বোন। হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন কি আকাল দ্বিতীয় প্রশ্ন শেখ সোয়াল থানি নকল করা যায় কি বলবেন يعمل الوالد هذا كسن جواب تا كيف هو يعمل يعمل الوالد مهندسا مهندسا وتعمل الوالدة معلمة مهندسا كسن ما تقدر لك مهندسا ها وتعمل الوالدة ها معلمة معلمة بابا انجينير معكي شكرا بس هيك ها اقرا شيخ الله يبعثه شيخ كمان ما اسم اختي بكر ما اسم اختي بكر ما اسم اختي بكر ها اسم اختي بكر زينب بس اسم بكر اسم اختي بكر ايش زينب ها الذي بعده يا شيخ اقرا اين يدرس بكر اين يدرس بكر بكر كان فاعل ايتا اين يدرس بكر কি আসছে জব ইয়াদ্রুসুবাকরুন সাইদ সাইদ হ্যাঁ সাইদ কোথায় পড়ে সাইদ কোথায় পড়ে হ্যাঁ সাইদ কোথায় পড়ে মালিক ফয়সাল আল ইবতিদাইয়া সব লেখা আছে যে সাইদ কিং ফয়সাল আল ইবতিদাইয়া কিং ফয়সাল আপনার প্রাইমারি স্কুলে পড়ে طيب اين يحفظ سعيد سعيد القران القران الكريم سعيد يحفظ القران الكريم في المسجد احسن ما سعيد বাংলা বলেন সাইদ يحفظ বলেন বাংলা বলেন প্রশ্ন কোথায় سعيد কোথায় কুরআনুল কারীম মুখস্থ করে سعيد يحفظ في المسجد قران الكريم طيب الذي بعده يا شيخ اقرا ماذا يتعلم سعيد في المدرسه سعيد مدرسه কি পড়ে سعيد يتعلم سعيد يتعلم مدرسه القران الكريم تاريخ الجغرافيا 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 كثير اشياء كثيره الاسلاميه اشياء كثيره আপনি যদি এতগুলো বলতে মানে يتعلم سعيد اشياء كثيره মানে اختصار له انت যদি বলেন يتعلم القراءه والكتابه والحساب وكذلك الجغرافيا والتاريخ والعلوم والدين الاسلامي التاريخ التاريخ هيستوري اتيهاش طيب الذي بعده شوف التدريب الذي بعده يا شيخ التدريب الخامس كون جمله اذا ما دهكم قلتوا انه كون جمله كون معنى كي تويري كرو كون معنى انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون كون جمله جمله معنى ايش معنى شيخ طالب كون جمله جمله গঠন করো হ্যাঁ গঠন করো আপনাকে জুমলা গঠন করার জন্য কয়েকটা ওয়ার্ড দিয়েছে আপনি জুমলা গঠন করে দেখেন আপনি জানেন না জানেন এখানে আমার লেখছে কি প্রথমে মানে মানে এক জায়গা করে জানাই বলে এখানে লিখছে কি লিখছে বলেন শেখ বকরিন বকরিন মুহান্দিসান বকর হ্যাঁ তারপরে মুহান্দিসান মুহান্দিসান ওয়ালিদু ওয়ালিদু হ্যাঁ ওয়ালিদু ইয়ামালু
ওয়ালিদু ইয়ামাল। এখন আপনাকে এই জুমলাটা দিছে, মানে চারটা বাক্য দিছে, বকরুন মুহান্দিসান ওয়ালিদুন ইয়ামাল। বকরুন মানে একজন, একজনের নাম। মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার। ওয়ালিদ বাবা, ইয়ামাল কাজ করে। আপনি একটা বাক্য বানান, এও বাস একজন বাস। হ্যাঁ বলেন। মুহান্দিস ওয়ালিদু আগে, প্রথম এক নম্বর এটা ওয়ালিদু বকরিন ইয়ামালু মুহান্দিসান। দেখছেন ইয়া ওয়ালিদু মানে কি বাবা, ওয়ালিদু বকরিন ইয়ামালু মুহান্দিসান, মুহান্দিস মানে বকরের বাবা কি মুহান্দিস ইঞ্জিনিয়ার। طيب يا شيخ شمون، طيب واحد لحظة اثنين، ها اول شيء ماذا في لا احد يقول، خلي الذي يقرأ هو الذي يقول. في سعيد، سعيد ها المدرسة، المدرسة ها يتعلم، يتعلم ها الابتدائية، ابتدائية. نعم في سعيد يتعلم الابتدائية. تعال شيخ سمون، تعال اكتب هذا صحيح، اكتب هذا مثلا في سعيد المدرسة يتعلم، اكتب الذي صحيح ماذا؟ يتعلم. لحظة قبل ما تكتب حط رقم، رقم أي واحد يتعلم سعيد في المدرسة الابتدائية. أحسنت، حط واحد، رقم واحد، اثنين يتعلم سعيد في المدرسة الابتدائية. ابتدائي احسن. عمي يكفي يكفي، جزاك الله. حط حط الف الف الف، ايوه بس، جزاك الله خير، احسن. طيب الذي بعده يا شيخ، ما هذا مكتوب؟ الذي بعده اقرا شيخ يوسف، الذي بعده بس اقرا، اقرا الذي بس، ماذا مكتوب؟ الاطفال، 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 اول شيء الاطفال، الأطفال زينب، الأطفال ها زينب إلي، زينب إلى، زينب ها إلى، إلى، إلى روضة، إلى روضة، روضة تذهب. أجدي أبنار من بيكوتا بارراجي، এগুলা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে। যদি আপনি অর্থগুলো না জানেন তাহলে ব্যাখ্যা কিভাবে বানাবেন? এগুলো সবগুলো বুঝছেন? হ্যাঁ বলেন। আয়াত রাকম ওয়াহিদ চিন্তা করেন একটু। তাযহাবু, এটা কি তাযহাবু নাকি তাযহাবু? হ্যাঁ তাযহাবু, তাযহাবু যায়নাবু ইলা রাওদাতুল আতফাল। খালি আল্লাহ খালি ওয়াহিদ ওয়াহিদ। তাযহাবু রাকম ওয়াহিদ, যায়নাবু রাকম ইতনিন, হ্যাঁ إلى رقم ثلاثة، روضة الأطفال، روضة الأطفال. الله يبارك فيك. كمان القرآن، القرآن المسجد، القرآن المسجد، المسجد في سعيد، سعيد يحفظ، يحفظ الكريم، الكريم
احسن كوثاي قران كوثاي كريم ها الشيخ كمان بس وحده يلا ها ماذا الاول سعيد الواحد واحد سعيد ها يحفظ ها القران ها القران تين نمبر দেখেন চিন্তা করে দেখেন হচ্ছে নাকি দেখেন চিন্তা করে দেখেন হ্যাঁ সাইদুন ইয়াহফাযুল কোরআন হ্যাঁ আল-কারীম আল-কারীম চার নম্বর হ্যাঁ ফিল মসজিদ মানে يعني সাইদুন ইয়াহফাযুল কোরআন কারীম আয়াতকম যে এটা হইছে আয়াতকম কোরআন তো ইয়াহফাযুল সাইদ বলা যেতে পারে ইয়াহফাযু সাইদুন আল-কোরআন কারীম ফিল মসজিদ অথবা ইয়াহফাজ সাঈদ ফিল মসজিদ আল কোরআন কারীম সব রকম হবে চলবে হ্যাঁ আল্লাহর বাদে হয় শেখ মুনির ماذا الاول القرعه نعم القرعه 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 قرعه قريه سنه قريه قريه بهوتن কি قرعه অনেক গুলো قرعه القرعه ها القرى 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 هذا القرى ها بكرون قال لي اقرا شيخ منير بس ها جميع لا جامع 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 مالك جامع شيخ منير جميع مدرسه يونيفرسيتي ها جامع جي فيل في ولا فيل في بس ها يدرس يدرس ام يدرس ماذا بعدين؟ أم ها أم ها يلا ماذا الأول؟ ساعدوا يا شيخ بكرون يدرسون يدرسون بكرون الأول ها جميع يدرسوا في ثاني في في جميع جامعات ام القرى ام من القرى قرى ثاني نمبر ঠিক আছে نعم سعيد نعم الشيخ شعزان اللي بعده الرابع الاول ماذا الرابع الرابع سعيد في الرابع تربركي سعيد تربركي الصف الصف كده تربي في 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 তারপরে তিলমিদ আগে তো অর্থ বলেন একটা একটা অর্থ বলেন সাইদুন الرابع মানে চতুর্থ সাইদ নাম الصف মানে কি শ্রেণী শ্রেণী في মানে মধ্যে তিলমিদ মানে কি ছাত্র তিলমিদ হ্যাঁ মিলান তো এখন প্রথমে কি সাইদ এক নম্বর হ্যাঁ সাইদ এক নম্বর জি হ্যাঁ সাইদ তিলমিজি দুই নম্বর দুই নম্বর তিলমির আহসান সফি ফি তিন নম্বর হ্যাঁ সফি সাইদুন তিলমিদুন ফি সফি রাবে ঠিক আছে আপনি মানে কাউমিন জুমলা বানাইছে এখন আপনাকে বলতেছে আকমিল আকমিল মানে কি পূর্ণ করো মানে আমরা আসলে যাকে প্রশ্ন করা হয় সে উত্তর দিবে কারণ মানে সবাই উত্তর দিলে জিনিসটা উনার আমার কথা হলো যাকে প্রশ্ন করা হয় সে একটু ব্রেনটা তার খাটাক ঠিক আছে মানে এখন আমরা কাম্মেল কাম্মেল শেখ সুমন থেকে শুরু করি শেখ সুমন থেকে শুরু করি এখন বাকরুন শেখ সুমন পড়েন বাকরুন ইয়াদরুসু মানে এটা কমেন্টটা বলে না বাকরুন তারপরে কি ইয়াদরুসু 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 হ্যাঁ পি ড্যাশ ড্যাশ হ্যাঁ কি আল আউয়াল আল আউয়াল বাকরুন ইয়াদরুসু এখানে খালি জায়গা তারপর আল আউয়াল কি হবে এখানে এরা কি লিখছে অর্থ কি বকরুন বকরুন ইয়াদরুসু বকরুন পরে বা স্টাডি করে হ্যাঁ ফি মধ্যে ইয়াদ আল আউয়াল প্রথম এর কি হবে আল মুস্তাওয়ি হ্যাঁ আল মুস্তাওয়ি আল মুস্তাওয়া আল মুস্তাওয়া আল মুস্তাওয়া
অথবা الصف الاول الصف الاول احسن الصف الاول الصف الاول মানে প্রথম শ্রেণীতে بس الصف লাগে না بس এটা ভালো الصف الاول ঠিক আছে শেখ মানে আমার কথা হলো যে এটা আছে মানে এখন এখন ইউসুফ ভাই بس ইউসুফ ভাই পড়বে আর কেউ পড়বে না لا মানে شخص واحد فقط ثاني يا شيخ هذا الاول الثاني ماذا اقرا يا شيخ لا تقرا الفراغ اقرا فقط الجمله بدون الفراغ يذهب يذهب سعيد يذهب سعيد سعيد ها الى مدرستي الى المدرسه الى المدرسه ها ها في داش ها يذهب মানে কি سعيد يذهب মত যাচ্ছে سعيد سعيد নাম سعيد الى পতি হ্যাঁ মাদ্রাসা যাচ্ছে তারপর কি কি হবে মাদ্রাসা في في হ্যাঁ মধ্যে يذهب سعيد الى مدرسته في মাদ্রাসা কখন যায় দুপুর বেলা না রাতের বেলা الصباح الصباح احسن الصباح মানে কি من ووالدتين واخين و داش আপনাকে এখন আগে দিছিল কি একটা এখন দুইটা দিছে ঠিক আছে না একটা ফ্যামিলি একটা পরিবার কিভাবে মানে গঠিত হয় গঠিত হয় এটা কি হবে পিতা ওয়ালিদিন কে পিতা এবং মাতা এবং ভাই ও উখত ও ভাই বোন উখত ঠিক আছে طيب الذي بعده شيخ شمونك شيخ سيد هل هو سيد سعيد 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 ها تلميذ মানে তিলমিদ মানে কি ছাত্র سعيد تلميذ في داش الرابع اچھا رابع اربع মানে পার্থক্য মানে পার্থক্য কি চতুর্থ اربع মানে চতুর্থ চার আর রাবে চতুর্থ এখানে কি হবে শূন্যস্থান কি হবে في الصف الرابع الصف في الصف الرابع خلاص تيسه احنا عمل اللي بعده شيخها شيخ سازان يعمل الوالد ليش تعمل الوالد كي ليش وتعمل الوالده يعمل الوالد وتعمل الوالده وتعمل الوالده মানে আপনার ইঞ্জিনিয়ার আর ওয়ালিদা তো শিক্ষিকা আচ্ছা এখানে হলো ওয়ালিদা কি মুহান্দিস يذهب سعيد الى المسجد في يحفظ القرآن يذهب سعيد الى المدرسه المسجد في الصلوات الخمس مثلا في الصلوات الخمس فسقط نماز فسقط صلاه سيئه طيب
يدرس بكر يدرس بكر في الجامعة أم القرى في جامعة أم القرى في جامعة أم القرى في جامعة أم القرى تذهب زينب تذهب إلى روضة الأطفال تذهب زينب الشيخ شمون إلى روضة الأطفال إلى إلى كيلكساسر إلى دهش زينب إلى دهش تفكي الأطفال كيف بكرة روضة روضة بكرة روضة نعم طلب فريدة على كل دهش ومسلم والمسلمة كيف بكرة طلب علم إكنا طلب لكسة أنا طلب طلب علم دهش تسرب كي فريدة على كل دهش مسلم مسلم أذكره نهي مسلم هذا له حيز ضعيف بس مسلم بوجه دنيا بس طلب العلم على كل طلب العلم على كل مسلم على كل مسلم মানে ওয়া মুসলিমাতিন এটা হাদিস মানে তলাবুল আবুল মুসলিম হ্যাঁ মুসলিমে মুসলিম চলে আসে তাই একটু আমাদের একটু বুঝতে হবে আমাদের সব ভাইরা আমাদের যা নয় হয়েছে ওগুলা আমাদের গ্রুপে লিখে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু